हेलो फाउंडार्स, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आमी दीपायन आपनादेर साथे नतून एकटा भिडियोते आपनादेर आबार वेलकाम। एंड कल आपनारा निश्चयई सबाई शुनेछेन, जानेन जे कल आमादेर की होयेछे। बाट हाँ, अनेकेई ब्यापारटा बुझते पारेननि जे की ब्यापारटा घटेछे। छवि भिडियो एगुलो तो सबाई आशा करी देखेछेन। आमी कल भिडियो पोस्टो करेछिलाम चैनेले, एबं तारपरे अनेकेई पोस्ट करेछिलो, सेटा देखार पर आमिओ पोस्ट करेछिलाम। किन्तु परबर्तीकाले की हय ना, दिलन सारेर एकटा मेसेज आसे जे না, ধিলন স্যার বলেছে যে এই সমস্ত ভিডিওস পিকচার্স যারা যেখানে পোস্ট করেছেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, যেখানে টেলিগ্রামে হোক, প্লিজ ডিলিট করে দিন। তো তারপরে আমি ওগুলো ডিলিট করে দিই এবং বাকি সবাইকেও ডিলিট করতে বলি। তো যে যেখানে পোস্ট করেছিল সবাই ডিলিট করে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে এটাই যে এই সব দেখার পরে অনেকেই অনেকে কিছু দেখেছে, কিন্তু বুঝতে তো কিছুই পারছে না অনেকে যে ব্যাপারটা হলোটা কি। নিউজ মিডিয়া চ্যানেল খালিস টাইমস নিউজ অলরেডি পাবলিশ করে দিয়েছে, পালস পাবলিশ করেছে, তো অনেকে পাবলিশ করেছে, তো সেখানেও পড়ে অনেকে বোঝা যাচ্ছে না যে মানে কি ব্যাপারটা। অনেকের কাছে ক্ল্যারিটি নয়, তো ক্লিয়ার নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ক্ল্যারিটিটা কম। তো আমি এই ভিডিওতে ব্যাপারটা বলে দিচ্ছি যে ক্লিয়ার করে যে ব্যাপারটা কি ঘটেছিল, ঠিক আছে, এবং কি হয়েছে, আমরা কি পার্টনারশিপ করেছি, কোথায় করেছি, কেন করেছি, এর থেকে কি আমরা লাভ পাবো, ঠিক আছে। তো ব্যাপারটা এরকম যে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাহলে ইন ফিউচার আরও যে আপডেট আসতে চলেছে অ্যাজ স্যারের আপডেটস এবং মিডিয়া চ্যানেল থেকে আপডেটস, এছাড়া আরও যে প্রোগ্রাম শিডিউলড আছে আমাদের সেগুলোর আপডেট সমস্ত আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন একের পর এক সুন্দর করে, ঠিক আছে, এবং অথেন্টিক পাবেন। তো কি ব্যাপারটা এরকম যে আমাদের প্রিন্স হচ্ছে দুবাইয়ের যে প্রিন্স আছে সেই প্রিন্সের একটা অ্যাওয়ার্ড সিরেমনি আছে, ঠিক আছে। সেই অ্যাওয়ার্ড সিরেমনি হচ্ছে কি, অ্যাওয়ার্ডটার নাম DH1 Million অ্যাওয়ার্ড, ঠিক আছে, তারিক অ্যাওয়ার্ডস প্রোগ্রামটার নাম বা অ্যাওয়ার্ডটার নাম দিয়ে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেটা এই অ্যাওয়ার্ড, সেটা ওয়ার্কার্সদের রাইটসের জন্য একটা নতুন অ্যাওয়ার্ড বার করেছে, সেটা হচ্ছে DH1 Million অ্যাওয়ার্ড, ঠিক আছে। এবং এটা তার সিক্স সাইকেল সিরেমনি চলছিল, যেখানে আমরা কারা, আচ্ছা কে করছে সেটা একবার আমরা জেনে নিই, এটা করছেটা কে, এটা করছে হচ্ছে যে প্রিন্স, ওখানকার প্রিন্স, প্রিন্সের নাম কি, শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ক্রাউন প্রিন্স অফ দুবাই, ঠিক আছে। তিনি এই যে দুবাইয়ের উনি চেয়ারপারসন এক্সিকিউটিভ আছেন, তিনি এই যে তকদির অ্যাওয়ার্ড ফর ওয়ার্কার্স যারা কাজ করে তাদের জন্য, এবার কারা কাজ করে সেটা দুবাই হোক বা আদার্স দেশে হোক, সেখানে তাদের জন্য একটা নতুন কি আবিষ্কার করেছে, গ্লোবাল লেভেলে নতুন একটা অ্যাওয়ার্ড আর করেছে, তকদির অ্যাওয়ার্ডস, ঠিক আছে, যারা গ্লোবাল লেভেলে ওয়ার্কার্স কাজ করছে তাদেরকে দেওয়ার জন্য এই তকদির অ্যাওয়ার্ডসটা নতুন লঞ্চ করেছে। এবার হ্যাঁ, আগে চলছিল একদিন নয়, এটা 7-star ক্যাটাগরির করেছে, দিস ইজ দ্য সিক্স সাইকেল, এটা সিক্স সাইকেল চলছে, এবার 7-star সাইকেল আসবে নেক্সট ইয়ার, তার ক্যাটাগরির কথা বলছে এবং তাতে অনেক রকমের ফেসিলিটির কথা বলা যায় যেগুলো না জানলেও চলবে, ঠিক আছে। তো এইগুলো চলছে। এখানে আমরা কোথায়, এখানে আমরা হচ্ছে গ্লোবাল লেভেলে যে যে সিস্টেমটা চলছে, অ্যাওয়ার্ড সিরেমনি চলছে, এখানে আমরা কারা, এখানে আমরা হলাম স্ট্র্যাটেজিক পার্টনার। আপনারা দেখেছেন নিশ্চয়ই মোহাম্মদ কামালকে, তকদির অ্যাওয়ার্ডের যেখানে সেরেমনিটা হচ্ছিল স্টেজে, সেখানে তাদের সাথে বসে আছে সিওও চিফ অপারেশন অফিসার মোহাম্মদ কামাল, তাদের সাথে স্টেজ শেয়ার করছেন, সেটা আপনি দেখেছেন। তো কি বলা হচ্ছে, আমরা হলাম অন প্যাসিভ, যারা হলো কোলাবোরেশন এগ্রিমেন্ট হয়েছে আমাদের সাথে, সাইন হয়েছে তকদির অ্যাওয়ার্ডের সাথে অন প্যাসিভের, ঠিক আছে, যেখানে আমাদের সিও মোহাম্মদ কামাল স্যার ছিলেন এবং তিনি বলেছেন যে আমরা খুবই খুশি আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পার্টনার হয়ে আমাদের এর সাথে তকদির অ্যাওয়ার্ডের সাথে এবং গভর্নমেন্টের সাথে, ঠিক আছে, এই সমস্ত উনি তারপরে যা কথাবার্তা বলার বলেছেন। তো আমরা যেখানে যেখানে এই তকদির অ্যাওয়ার্ডের শো হবে, পাবলিশ হবে, বা বলতে পারেন যে যেখানে যেখানে আমাদের এই অ্যাওয়ার্ড সেরেমনি হবে, আমরা সেখানে এক্সপোজার পাবো, এছাড়া আরও অনেক প্রফিট আছে। অবশ্যই প্রথম প্রফিট হচ্ছে আজ যে এই শোটা হলো, সেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া এসেছিলো, কারণ সেখানে ক্রাউন প্রিন্স গেছে, যেখানে ক্রাউন প্রিন্স গেছে, রাজা গেছে, সেখানে তো নিউজ চ্যানেল যাবেই। তো তার সাথে যেই ছবিটা উঠছে পিছনে, যে আমাদের অন প্যাসিভের লোগোর সাথে অন প্যাসিভ লেখা এবং তকদির লেখা আছে, এই যে লোগো আছে, এর সাথে আমাদের ছবিও তো উঠছে, আমাদের কোম্পানি তো এক্সপোজার পাচ্ছে। তো এই হলো ব্যাপার, বুঝতে পেরেছেন, এখানে যে এক্সপোজারটা পাচ্ছে, আমাদের লিগালিটি বলুন বা আমাদের রেসপেকটেশন বলুন, সব কিছু আমাদের অনেক লেভেল হয়ে যাচ্ছে হাই, যেটা ইন ফিউচার আমাদের যে কোম্পানির রেপুটেশন সেটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। আর পরবর্তীকালে যখন কেউ
অন্য কোনোভাবে যখন সার্চ করবে দেখবে যেখানে যাবে না কেন দুবাই যখন আমাদের এগুলো দেখবে তখন আমাদের কোম্পানির প্রতি যে বিশ্বাস একটা ভরসা একটা ব্র্যান্ড ভ্যালু সেটা অনেক হাই অনেক হাই মানে যেখানে মানুষ পৌঁছায় আমরা সেখান দিয়ে শুরু করছি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস আপনাদের বলতে পারি তো আমরা হিস্ট্রি ক্রিয়েট করছি রাষ্ট্রপতির একটা প্রজেক্টের সাথে আমরা যেখানে পার্টনারশিপে আছি সেটা মানে একটা বড় ব্যাপার একটা দেশের রাজার সাথে প্রজেক্টে পার্টনারশিপ হওয়া এত মানে ইজি ব্যাপার নয় এবং যারা কোম্পানি নিয়ে বলেন যে এই কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি তারা ভেবে দেখুন একটা দেশ সেই দেশের রাজা আবার তাও যে এ কোনো দেশে নামবিয়া জুম্বাবিয়া হ্যাঁ কেনিয়া দেশ নয় যে হ্যাঁ সাউথ আফ্রিকার কোনো ছোট দেশ ঠিক আছে যাদের মোটামুটি ব্র্যান্ড ভ্যালু কম কিন্তু সেখানে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস যেটা দুনিয়ার মানে সবথেকে মানে ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রির মধ্যে পড়ে ইকোনমিক্যালি গ্রো করছে এত ভালো তাছাড়া হচ্ছে যাদের ট্যুরিজমের নাম্বার ওয়ান যে কোনো প্রজেক্টে নাম্বার ওয়ান সমস্ত দেশের কোম্পানি যেখানে সেখানে গিয়ে জমা হচ্ছে সমস্ত দেশের ট্রাভেল ওয়ান দেশে ১৯৬টা দেশের মধ্যে ১৮২টা দেশের লোক ওখানে ঘুরতে যায় তো বুঝতে পারছেন এক্সপোজার লেভেলটা তো সেখানে আমাদের মেট্রো স্টেশন আছে সেখানে আমাদের বুর্জ খালিফাতে অফিস আছে সেখানে আমরা বুর্জ খালিফাতে লাইটিং করি প্রায়শই এবং তাছাড়া আমাদের দুবাই মল বলুন বা দুবাইয়ে ইউনাইটেড আরব এমিরেটসের যত মল আছে হাইপার মল হোক বা নর্মাল মল হোক শপিং মল হোক সব মলে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট পার পাঁচ মিনিটে পাঁচবার করে চলছে তো এত কিছু যেখানে হচ্ছে তো সেখানে কেউ যদি দুবাইতে যায় আমাদের মানে কোনোভাবে নেগলেক্ট করতে পারবে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট অভাবনীয় অবিশ্বাস্যকর এবারে বলি যে এইটা ছাড়া যদি আপনার মনে হয় অ্যাজ স্যার বলেছেন যে এটাও যদি আপনার কাছে ছোটো মনে হয় তাহলে অপেক্ষা করুন সোমবারের জন্য সোমবার দেখতে পাবেন আরও বড় ধামাকা সোমবার দেখতে পাবেন আরও বড় ধামাকা সোমবার কী হতে চলেছে দেখা যাক আমি সত্যিই জানি না এবারে কী হতে চলেছে সোমবার তো সোমবার দিন অবশ্যই অনেক কিছু জানা যাবে অনেক কিছু অ্যাচিভমেন্ট হবে শুধু সোমবার বলে নয় সোমবার ছাড়া আপনি দেখতে পাবেন ১ অক্টোবর দুবাই আবারও দুবাই হবে রয়্যাল অ্যাটলান্টিসের শো যেটা সুপারকার মজলিসের সাথে সেখানে আমরা অন প্যাসিভ আবার এক্সপোজার পাবো আবার নতুন কাস্টমার্স আসবে তো এখান থেকে আমাদের আরও একটা অ্যাচিভমেন্ট আনলক হবে শুধু তাই নয় ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবর এই যে তিন দিন দেখবেন আমরা জিটেক্স গ্লোবালের সাথে আমরা ওখানে নিজেদেরকে প্রেজেন্ট করব আমাদের প্রোডাক্ট প্রেজেন্ট করব সেখানে আমরা আবার এক্সপোজার পাবো শুধু তাই নয় সেখানে আমরা একটা দেশ নয় যে আমরা এক্সপোজার পাবো সেখানে আই থিঙ্ক প্রচুর কোম্পানি আছে যারা জিটেক্স গ্লোবালের আইটি বড় বড় কোম্পানি যারা পার্টনারশিপে যাচ্ছে সরি এই প্রজেক্টে যাচ্ছে এই সেমিনারে যাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে তিন দিন ধরে সবাই একটা লাইন ওয়াইজ প্রেজেন্ট করবে তো সেখানে আমরাও করব তো সেখানে অবশ্যই নিউজ চ্যানেল মিডিয়া তো থাকবেই সেখান থেকে তো এক্সপোজার পাবই শুধু তাই নয় ওখানে আরও যারা দেশ আছে আরও যারা কোম্পানিজ আছে তারাও তো আমাদের প্রজেক্টটা দেখবে তাদেরও তো সবার তো কানেক্ট ওখানে নেই রে বাবা হ্যাঁ ওখানে তো সব অনেকের দরকার হবে ও ট্র্যাকার অনেকের দরকার হবে কারণ ওয়েবসাইট সবার হয় ওয়েবসাইট যদি সবার হয় ট্র্যাকিং করা ট্র্যাকিং সবাই করতেই হবে এবং সেখানে যদি আমরা আমাদের কম দামে প্রজেক্টটা সেল করি তাহলে কোম্পানিতে লোক আসতে বাধ্য কাস্টমার আসতে বাধ্য তো সেখান থেকে আমরা এক্সপোজারও পাবো প্লাস কী পাবো আমাদের একটা আলাদা রেপুটেশন দাঁড়াবে তো এইগুলো হবে এবং এর ফলে যত কাস্টমার আসবে তারা কোথা থেকে আসবে আমাদের নিচে আসবে ফাউন্ডার্সদের অলরেডি স্যার বলেছেন যে ফাউন্ডার্সদের সংখ্যা অনেক কমে গেছে কাস্টমারদের সংখ্যা অনেক বেড়ে গেছে ফাউন্ডার ইজ নাও 40% কাস্টমার ইজ নাও 60% তো এটা মানে সরি ভুল বললাম ফাউন্ডারের সংখ্যা কাস্টমারের 40% হয়ে গেছে ব্যাপারটা এরকম ঠিক আছে 60% 40% নয় ফাউন্ডারের সংখ্যা কাস্টমারের 40% হয়ে গেছে তো দিস দ্য হিউজ নাম্বার অ্যান্ড দেখুন কী হয় খুব শীঘ্রই সব কিছু জানা যাবে এবং বোঝা যাবে অপেক্ষা করুন সাথে থাকুন আরও অনেক কিছু ডিটেলস অন প্যাসিভ ইউটিউব চ্যানেলে পাবলিশ করবে এবং নিউজ চ্যানেলে পাবলিশ করবে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ড করে যদি সম্ভব হয় অ্যান্ড পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন গ্রুপে গ্রুপে থ্যাংক ইউ সো মাচ